সালামু আলাইকুম সবাইকে। তো আমি যখন ভিডিও আপলোড দেই তো প্রত্যেকটা ভিডিওর নিচেই ফলো করে দেখবা, দেন কম বেশি একটা দুইটা কমেন্টস থাকে যে ভাই আপনি কোথায় পড়াশোনা করেন বা আপনার কলেজ কোনটা ছিল, বিশেষ করে থাকে যে আপনি বর্তমানে কোথায় পড়াশোনা করেন, কোন ভার্সিটিতে। তো আমি হয়তো কিছুদিন আগে বলছিলাম যে আমি বলবো, বাট আমি বলি নাই, তো হয়তো আজকে বলার ট্রাই করব। তো ফার্স্ট অবস্থায় বলি যে আমার কলেজ ছিল ডিএমআরসি, অর্থাৎ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, অ্যাকশন ডিএমআরসি ছিলাম আমি। আর এরপরে আমি এখন অবস্থান করতেছি ঢাকায়। তো আমি ছোটবেলা থেকে বেড়ে উঠছি ঢাকায়। তো আমি যখন অ্যাডমিশন দেই তখন আমি মাত্র 3 জায়গায় অ্যাপ্লাই করছিলাম, ঢাকা, বিউপি, আর হলো রাজশাহী, ও আরেকটা 7 কলেজ। তো এর মধ্যে আমার আনফর্চুনেটলি ঢাকা ইউনিভার্সিটি হয় নাই, বাট আমার রাজশাহী ইউনিভার্সিটি হয়েছে। তো আমি যেহেতু ঢাকায় বেড়ে উঠছি তো আমি চাচ্ছিলাম না ঢাকা বাহিরে যেতে, কারণ দিন শেষে অনার্স করে কিন্তু আবার ঢাকাতে মুভ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমার রাজশাহী ইউনিভার্সিটিতে হওয়া শর্ত আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই নাই। তো এরপরে আমার হলো 7 কলেজে, 7 কলেজের মধ্যে ঢাকা কলেজ। তো সবাই এই বিষয়টা অবগত আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ, অর্থাৎ এর মধ্যে 7 কলেজের মধ্যে একটি অন্যতম এবং প্রথম ক্যাটাগরি কলেজ হলো ঢাকা কলেজ। তো আমার ঢাকা কলেজে হয়েছে, আমি ঢাকা কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টে বর্তমানে পড়াশোনা করছি। তো এটাই, তো হয়তো এখন তোমাদের মানে বলে দিলাম যে আমি কোথায় পড়াশোনা করতেছি, ঢাকা কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টে। তো এরপরে যদি আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তো ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে তোমাদের বলবো, তোমরা কমেন্টস করো। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।